রাজধানীর নয়াপল্টনে বিএনপির অফিসে পুলিশ তালা দেয়নি, কেন দলটি অফিস খুলছে না সেটি তারাই ভালো বলতে পারবে বলেছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। গত 28 অক্টোবর সহিংসতার ঘটনায় শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি রোগীদের সকালে দেখতে গিয়ে একথা বলেন কমিশনার। জানান, বিএনপি অফিস খুলে কার্যক্রম শুরু করা নিয়ে পুলিশের কোনো বাধা নেই, তবে অবরোধের নামে দেশব্যাপী যে অগ্নিসংযোগ চালানো হচ্ছে সেই বিষয়ে কঠোর অবস্থানে থাকবে তারা। বাসে আগুন দেওয়ার সময় হাতে নাতে 13 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। হাসপাতালে ভর্তি আহত বাস শ্রমিকদের আর্থিক সহায়তা দেওয়ারও আশ্বাস দেন কমিশনার। বিএনপির কার্যালয়ে তারা নিজেরা তালা মেরে রেখেছে এবং তারা এখন সেখানে আসে না। এটা কেন আসে না সেটা তারাই ভালো বলতে পারবে। আমাদের পুলিশ সেখানে সবসময়ই থাকে নিরাপত্তার জন্য, একবারে 12 মাস আল্লাহ মানে 30 দিনই কিন্তু সেখানে পুলিশ প্রহরায় থাকে এবং ঠিক সেই একইভাবে পুলিশ প্রহরা আছে। তারা যদি এখানে অফিস খুলে কার্যক্রম করে তাহলে আমাদের কোনো কিছু করণীয় নেই বা কোনো কিছু আমাদের আপত্তি নেই এবং আর কখনোই ছিল না।